আজকের ভিডিওর বিষয়বস্তু হলো কবুতর হঠাৎ করে ডিম দেওয়া বন্ধ করে দিয়েছে এবং বেশ লম্বা সময় হয়ে গেছে অথচ আর ডিম দিচ্ছে না। তো কেন এই প্রবলেম হয় এবং কি এর সমাধান, তো আজকের ভিডিওটা মূলত এই বিষয়ের উপরেই। তো যারা এখনও অ্যাগ্রো বিজনেস টিভি সাবস্ক্রাইব করেন না এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করেন না, তাদের প্রতি রিকোয়েস্ট রইল আপনারা অ্যাগ্রো বিজনেস টিভি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনাদের কোনো পরামর্শ থাকলে মতামত থাকলে তা কমেন্ট করে জানাবেন। তো আজকের বিষয়টি হলো আপনার রানিং পেয়ার হঠাৎ করে যদি ডিম দেওয়া বন্ধ করে দেয় তাহলে কি করবেন। এক নম্বর প্রথমে যেটি করবেন তা হলো এই পেয়ারটিকে রেস্টে দিয়ে দিবেন, আর রেস্টে দেওয়ার নিয়ম হলো নর এবং মাদি দুইটি কবুতর আলাদা করে দিবেন। তো প্রথমে রেস্টে দিয়ে দেওয়ার পরে এদেরকে তিনটি কাজ করতে হবে। নাম্বার ওয়ান, এদেরকে নিয়মিত ক্রিমির কোর্স করাবেন। নাম্বার টু, এদেরকে সুষম খাবার দিবেন। নাম্বার থ্রি, এদেরকে ইসেল অবশ্যই দিবেন এবং এডি থ্রি এই ওষুধটি প্রোভাইড করবেন এবং সেই সাথে ক্যালসিয়াম ওষুধটি দিবেন এবং এইভাবে মোটামুটি দুই তিন মাস চলবে। যদি দেখেন আপনার কবুতরের মধ্যে স্বাস্থ্যের উন্নতি হয়েছে এবং আগের যে কবুতরটি অনেক স্বাস্থ্যবান দেখাচ্ছে তাহলে দুই থেকে তিন মাস পরে এই কবুতরগুলোকে আবার ব্রিডিংয়ে দিয়ে দিবেন এবং জোড়া দিবেন। ইনশাআল্লাহ এই প্রবলেম আর হবে না এবং এর পরবর্তীতে আপনাদের ডিম বাচ্চা নিয়মিত এবং ধারাবাহিকভাবে পেতে এই কবুতরের যে ভিটামিনের যে তিনটি ভিটামিনের কথা বললাম এবং যে ক্রিমের কোর্সের কথা বললাম এটি কন্টিনিউ করে যাবেন। ইনশাআল্লাহ আপনার কবুতর এভাবে এখন থেকে ধারাবাহিকভাবে ডিম বাচ্চা দিয়ে থাকবে। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।